সুরঞ্জনে এবারে আপনাদের জন্য থাকছে রিলেশন এটিকেট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জীবনকে সুন্দরভাবে সাজাতে হলে রিলেশনের ক্ষেত্রে কিছু নিয়ম কারণ মেনে চলতে হবে আর তাই এবারে আপনাদের জন্য থাকছে রিলেশন এটিকেট নিয়ে এক্সপার্ট টিপস সম্পর্কে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার জন্য কি করণীয় এখন যেটা হয় যারা অল্প বয়সে তারা এক ধরনের মানে ভুল বোঝাবুঝি করার জন্য বসেই থাকে যে কিছু মানে একটু মানে ছোট একটা কথাতেই হয়তো ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে হয়তো বলল যে হয়তো প্রতি শুক্রবার একসাথে বাইরে খেতে যাওয়ার কথা হয়তো তার বয়ফ্রেন্ড বা তার স্বামী ভুলে গেল এটা যে আমাদের বাইরে খেতে যাওয়ার কথা তো এটাতেও ভুল বোঝাবুঝি হয়ে যায় হয়তো ওয়াইফকে বা তার পার্টনারকে তার বন্ধুর সাথে আলাপ করিয়ে দিল না সেটাতেও ভুল ভুল বোঝাবুঝি হয়ে যায় তো এখন কথা হচ্ছে যে কিছুটা ভুল বোঝাবুঝি হবে সেটাই হচ্ছে সম্পর্কের মিষ্টতা মানে একটা হয় না যে একটু ঝগড়া না হলে তাহলে তো আর মানে কাছে আসার আনন্দটা ওরকমভাবে থাকে না তো আমি বলবো যে একটু ভুল বোঝাবুঝি হবে সেটা সেটার কে একদম মানে সময় সেটা নিয়ে সতর্ক থাকাটা খুব জরুরি আমি মনে করি না কিন্তু যেটা হয় কি অনেক বেশি ভুল বুঝাবুঝির ব্যাপারটা এড়িয়ে চলার জন্য যেমন একটা কোনো গ্রেভ ইস্যু আসলো সামনে যে হয়তো ননদের বিয়ে নিয়ে কোনো কথাবার্তা বা নিজেদেরই বিয়ে নিয়ে কথাবার্তা এরকমও তো হতে পারে তখন হয়তো এমন একটা কথা বলল ছেলেটা বা মেয়েটা মেয়েটা বলল যে আমার মতে এই যেটা একেবারেই হয়তো হবু শাশুড়ির মতের সাথে মিলছে না তখন দেখা গেল যে ছেলেটা যদি তাৎক্ষণিক রিয়্যাক্ট করে তাহলে ঝগড়াটা অনেক বেশি হতে পারে তাৎক্ষণিক রিয়াক্ট করলে ঝগড়াটা অনেক বেশি রকম হতে পারে তো তাৎক্ষণিক রিয়াকশানটাকে যদি আমরা এড়িয়ে চলতে পারি এই ধরনের মানে যেখানে মেজার একটা ডিস্টারবেন্স হতে পারে সেরকম একটা সিচুয়েশনে। তাহলে আমার মনে হয় ভুল ভুল বুঝাবুঝিটা মানে কনফ্লিক্টটা একটু কম হয় মানে ঝগড়াঝিটা একটু কম হয় একটু হয়তো কিছু দিন নিয়ে কিছু ঘন্টা সময় নিয়ে অন্যরকমভাবে বলা কারণ ওই যে একটা কথা বলে ফেলেছে একজন কমেন্ট অন্যজনের রাগ উঠে গেছে সাথে সাথে ওই রাগ মানে সেই রাগান্বিত অবস্থায় সে একটা কিছু বলতে চাচ্ছে তাহলে একটা ঝগড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ভুল বোঝাবুঝি একটু হবেই মানে অল্প বয়সে ভুল বোঝাবুঝি না হলে তো মানে জীবনের যেই মিষ্টতা সেটা থাকবে না